আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আবারও ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আর আজকে কি সংরক্ষণ করব সেটা হয়তো আপনারা এতক্ষণে বুঝেই গিয়েছেন আজকে আমার খুবই প্রিয় একটা জিনিস সংরক্ষণ করব যেটা আমরা ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করি খেতে তো এখানে আপনারা দেখতেই পারছেন অনেকগুলো আমরা এসেছে আর এই আমরাগুলো হচ্ছে আমার নানার বাড়ি গাছের আমরা তো নানার বাড়িতে আসলে সব কিছু গাছ আছে আর মাশাল্লাহ সব কিছু অনেক বেশি দরে আম জাম কাঁঠাল লেচু আমরা সব কিছু অনেক বেশি বেশি দরে তো মামা আমাদের জন্য আনতে আর কি মিস করেন না সব কিছু মামা আমাদের জন্য বেশি করে নিয়ে আসেন এরপর আমরাও খেতে অনেক বেশি পছন্দ করি আমরা এরপর জাম আম কাটাল সব কিছু এই জন্য মামা কিন্তু আমাদের জন্য আনতে মিস করেন না তো এখানে অনেক আমরা এনেছেন এরপর সাথে কিন্তু ফ্রেশ কচুর লতিও ছিল তো অনেকগুলো আমরা এগুলো তো আসলে একদিনে খাওয়া সম্ভব না তো আম্মা এখানে সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিচ্ছেন আর এই আমড়াগুলো আসলে তরকারি রান্না করে খেতে অনেক বেশি মজার তো এখানে আমরা গুলো সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে আমরার উপরে তো এমনিতে কালো কালো স্পট থাকে কিছু দাগ থাকে আর কি ওইগুলা দা দিয়ে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর পানি দিয়ে ধুয়ে নিয়ে আর এখন সংরক্ষণ করবেন তো এখানে আম্মা আমরাগুলো আর কি বড় একটা প্যাকেটে সবগুলো আমরা সংরক্ষণ করে রেখে দিচ্ছেন তো আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো প্যাকেটে সংরক্ষণ করতে পারবেন এটা আসলে চার্জি সুবিধা অনুযায়ী তো এখানে আম্মা বড়ো একটা প্যাকেটে সবগুলো রেখে দিচ্ছেন তো যখন রান্না করবেন আর কি যতটা আমরা লাগবে ততটা বের করে রান্না করে নেবেন আর যদি বিদেশে দিতে হয় তখন কিন্তু আলাদা ছোটো ছোটো প্যাকেটে করে দিয়ে দিবেন তো এখানে সবগুলো আমরা বর্তমানে আর কি এক প্যাকেটেই রেখে দিচ্ছেন তো আম্মা এখন প্যাকেটটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছেন তো আমরা এইভাবে আর কি সারা বছরের জন্য আমরা সংরক্ষণ করে রেখে দেই তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন এরপর আমরা এইভাবে সংরক্ষণ করে বিদেশে আমাদের স্বজনদেরকেও দেই তো এখন আমরা চাটনি করছি আর কি এ তো আমরা এসেছে বাসায় যদি চাটনি করি না খাই তাহলে তো ভালো লাগবে না আর টক যে কোনো জিনিস দেখলে ইচ্ছে হয় চাটনি করে খেতে আমরা যদি একটু পাক না হতো তাহলে কিন্তু মাখিয়ে চাটনিটা করা যেত তো এই জন্য আমি এই কাঁচা আমরা গুলো হালকা সিদ্ধ করে নিয়েছি তারপর কিন্তু এই আমরা চাটনিটা বানিয়েছি তো কি বলবো এত বেশি মজার হয়েছে যে আমরা সাথে সাথে সবাই এই চাটনিটা খেয়ে শেষ করে ফেলেছিলাম খুবই বেশি মজার হয়েছে তো এখানে আব্বা বাজার থেকে কয়েক ধরনের শুকনো মরিচ কিনে এনেছেন তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানে কয়েক ধরনের শুকনো মরিচ তো এক এক ধরনের ছিল আর কি আর শুকনো মরিচগুলো খুবই ভালো ছিল কারণ বড় বড় সাইজের ছিল এরপর কোনো পোকামাকড় বা নষ্ট ছিল না ভালো ছিল আমরা সবসময় রাঁধুনি গুঁড়ো মশলাটাই খেয়ে থাকি তো আমার আব্বার বেশি পছন্দ আর কি তিনি চান যে নিজে বাজার থেকে শুকনো মরিচ কিনে তারপর ওইগুলা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর বাজার থেকে গুঁড়ো করে এনে আর কি তরকারিতে দিয়ে খাওয়ার জন্য তো এইভাবে ফ্রেশ গুঁড়ো করে আসলে তরকারিতে খাওয়ার মজাটাই অন্যরকম স্বাদ বেড়ে যায় এরপর তরকারি কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয় নিঃসন্দেহে খাওয়াও যায় তো এই জন্য আসলে আব্বা সময় আর কি পছন্দ করেন যে এইভাবে শুকনো মরিচ কিনে এনে নিজের হাতে পরিষ্কার করে ধুয়ে তারপর বাজার থেকে গুঁড়ো করে আনেন তো আমরা এইভাবে আসলে গুঁড়ো করে রেখে দিলে দেখা যায় যে আমাদের সারা বছরের জন্য আর কি হয়ে যায় মরিচ গুঁড়ো এরপর হলুদ গুঁড়ো কিনা হয় না কিনতে লাগে না আর কি আমাদের এভাবে সারা বছর হয়ে যায় তো এবার হলুদ গুঁড়ো করতে হয়নি কারণ গত বছর যেগুলো করা হয়েছে ওইগুলো এখন পর্যন্ত রয়ে গিয়েছে আর মরিচ গুঁড়োও কিন্তু রয়ে গিয়েছে তারপরও আব্বা এখানে শুধু মরিচ গুঁড়ো করে এনেছে সারা বছরের জন্য এখানে শুকনো মরিচ গুঁড়ো করে এনেছেন এই জন্য একটু আবারও রুদে শুকিয়ে নেবেন যাতে ভালো থাকে এই জন্য যেহেতু সারা বছরের জন্য এনেছেন তো নষ্ট যাতে না হয় আর কি এই জন্য একটু রোদ লাগিয়ে নেবেন তারপর বয়ামে রেখে দিবেন এরপর যখন মজার মজার তরকারি রান্না করা হবে তখন কিন্তু মরিচগুলো দেওয়া হবে তো সারাদিন রুদে শুকানোর পর এখন কন্টিনারে রেখে দিচ্ছেন সারা বছরের জন্য তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম